এই জিনিসটার নাম হচ্ছে হবে আর্জেন্টিনা স্টাইল বারবিকিউ গ্রিল। বারবিকিউ কালচারটাই আমাদের এখানে একটু কম আছে, মানুষজন ইউজুয়ালি বারবিকিউ করতে চায় না। এই কয়লা কিনতে হবে, কয়লা জ্বালানো লাগবে, তাহলে আর কি আপনার ওই কোনো বাতাস কোনো ই লাগবে না, কোনো গ্যাসে কোনো কারেন্টের লাইন লাগবে না আলাদা, আপনি অনলি কাঠ ব্যবহার করে জিনিসটা করতে পারবেন। আচ্ছা, এইটা নিয়ে আমার দর্শক ফলোয়াররা বিজনেস কিভাবে করতে পারবে? যাদের হোটেল আছে তাদের জন্য এই চুলাটা খুবই জরুরি, খুবই জরুরি। অনলি তার একটা ভ্যানের উপরে নিয়ে সে কিছু করবে, যিনি পুরো কাজটা করতে পারবে, তার কোনো কিছু মডিফাই করা লাগবে না। ইউজুয়ালি একটা ভ্যান ভাড়া নিয়ে জিনিসটা করতে পারবে। এটা আমরা প্রসেসিং কিভাবে তৈরি করি, মশলাটা কিভাবে তৈরি করতে পারবো? এখানে মুরগি, গরু, ইভেন বার্গারও করতে পারবে না। মুরগির কাবাব, বটি কাবাব, শিখ কাবাব, ইভেন যে স্টেক রান্না করে না বড়, এটাও আপনি করতে পারবেন এখানে। এইটার প্রাইসটা কত রাখতেছেন আর এটার সাথে কি কি পাবে? আপনি শিখ কাবাবও করতে পারবেন। আলাদা যে ফ্যানের খরচ বা বিদ্যুৎ বিল, এই পুরো জিনিসটা আপনার নাই, আপনার ফ্যানও কিনতে হবে না কোনো, এই আগুনটা সবসময় থাকবে, আপনি নানি বানো বন্ধু এটা থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমিন টিভির নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমরা চমৎকার একটা প্রতিষ্ঠানে আসছি, যে প্রতিষ্ঠানে আপনিও যদি আসেন চমৎকার ইউনিক একটা বিজনেস চালু করতে পারবেন। যেই চুলাটা দেখানোর চেষ্টা করতেছি বাংলাদেশে এই চুলা আর কোথাও পাবেন না। সিয়াম ভাই নিজের উদ্যোগে এটা তৈরি করছে এবং সমগ্র বাংলাদেশে বাজারজাত করতেছে। তো সিয়াম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমিন ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাই ইনশাল্লাহ ভালো আছি। আমরা এখন কোথায় অবস্থান করতেছি, আপনার ঠিকানাটা কোথায়? ঠিকানা হচ্ছে ভীষণ 2021 টাওয়ার, কারণ বাজার। কারণ বাজারে আপনি এরশাদ বিল্ডিং বললে, আচ্ছা আচ্ছা, দেখিয়ে দেবে জিনিসটা কোনটা। আচ্ছা, এই জিনিসটা মূলত নাম কি এটার? এই জিনিসটার নাম হচ্ছে আর্জেন্টিনা স্টাইল বারবিকিউ গ্রিল। আর্জেন্টিনা স্টাইল বারবিকিউ? জি ভাই। আর তার মানে আর্জেন্টিনা ভক্ত যারা আছে তারা তো অনেক খুশি। ব্রাজিল বারবিকিউ হয় না? এটা সাউথ আমেরিকায় আসলে এইভাবে করে ভাই, এটা আর্জেন্টিনা আর কি এটা প্রথম আসছে, তো এই জন্য আর কি নামটা আর্জেন্টিনা নিয়ে এনেছে। জিনিসটা পুরো সাউথ আমেরিকাতেই এই কাঠ দিয়েই জিনিসটা বেসিক্যালি করা হয়। আমরা ইউজুয়ালি যেটা করি যে বারবিকিউটা কয়লা দিয়ে করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কয়লা আসলে বাংলাদেশে দেখবেন যে কোনো সময় আর কি প্রধান জ্বালানির মাধ্যম হিসেবে কয়লা ব্যবহার করা হয় না, সবসময় আমরা কাঠ ব্যবহার করছি, কাঠের পরে গ্যাসে চলে গেছে। আচ্ছা আচ্ছা। এই কারণে হচ্ছে কয়লার অ্যাভেলেবেল কম দেখে বারবিকিউ কালচারটাই আমাদের এখানে একটু কম আছে, মানুষজন ইউজুয়ালি বারবিকিউ করতে চায় না, এই কয়লা কিনতে হবে, কয়লা জ্বালানো লাগবে, এরকম বিভিন্ন সমস্যার জন্য। আচ্ছা, এই জন্য পরে আমি প্রথমে দেখলাম যে কাঠ দিয়ে কোথায় বারবিকিউ করে, তারপর আমি বিভিন্ন ইন্টারনেটে বিভিন্ন ভিডিও দেখলাম, তারপর হচ্ছে এগুলো নিয়ে অনেক পেপার লেখা আছে। আচ্ছা আচ্ছা, এগুলোও পড়লাম। এই পড়ার পরে দেখলাম যে কাঠ দিয়ে আসলে এই ওয়েতে জিনিসটা করা পসিবল। আর আমার অফিসের কাজের মাঝখানে মাঝখানে অবসর টাইমে আর কি আমরা আর কি এই জিনিসটা তৈরি করছি। কাঠের খরচ কয়লার চেয়ে কম হয়। আরও আমি যেটা হিসাব করে দেখছি যে ধরেন 1 কেজি কয়লার দাম 60-70-80 টাকা পর্যন্ত নেয়। আচ্ছা, কিন্তু আপনি মোটামুটি 50 টাকার কাঠি যদি কিনেন তাহলে আর কি আপনার মোটামুটি যে ধরেন একটা সেশন আপনি চালিয়ে দিতে পারবেন। কয়লার চেয়ে মোটামুটি ধরেন 1/3 খরচ, 1/3 পুরোপুরি হবে না, মোটামুটি হাফ পরিমাণ খরচ আর কি কম। মানে কয়লা দিয়ে বারবিকিউ করে বিজনেস করলে খরচ বেশি, লাভ কম হয়? লাভ কম হয়। আপনার লাকড়ি দিয়ে বারবিকিউ করলে ব্যবসায় লাভবান ভালো হবে এবং এটার ফ্লেভার স্বাদ অন্যরকম আসে, কাঠের চুলার মতোই পাবেন, কাঠের চুলার মতো এই পাবে। আচ্ছা, এই থিওরি আপনার মাথায় কিভাবে আসলো? এই জিনিসটা ভাই আমি প্রথমে যখন এইবারে শীতে যখন প্রথম বারবিকিউ ভাবলাম যে অফিসে বারবিকিউ করবো, আমি কয়েকটা সার্চ দিলাম বারবিকিউ গ্রিল কোথায় পাওয়া যায়, যে চায়না থেকে আমদানি করা হয় বারবিকিউ গ্রিল। তখন আমি দেখলাম যে কারণ বাজারে একটা বারবিকিউ গ্রিলের জন্য যা যা দরকার এই জিনিস তো আসলে কারণ বাজারেই আছে, চায়না থেকে এগুলো কেন আমদানি করতে হবে। আচ্ছা আচ্ছা। তখন আমি একটা বারবিকিউ গ্রিল কিনে ইউজ করে দেখছি যে এটার আসলে সমস্যা কী কী হয়। আমি যেটা প্রাইমারি সমস্যা পাইছি যে কয়লাটা জ্বালানো একটা সমস্যা, যে কয়লাটা প্রথমে জ্বালানোর জন্য একটু টাইম লাগে, এরপর আবার ওই কয়লাটা আপনার সবসময় বাতাস দিয়ে ই করা রাখা লাগে, যে বাতাস দিয়ে রাখা লাগে সবসময়, কয়লায় আগুনটা আবার ধরে রাখা লাগে, এটা একটা সমস্যা। এই জন্য আমি করলাম যে তাহলে আর সেই কাঠ দিয়ে যদি এইভাবে আমি করি তাহলে আর কি আপনার ওই কোনো বাতাস কোনো ই লাগবে না, কোনো গ্যাসে কোনো কারেন্টের লাইন লাগবে না আলাদা, আপনি অনলি কাঠ ব্যবহার করে জিনিসটা করতে পারবেন। আচ্ছা, আপনি তো আজকে দেখছেন ভাই যে কাঠ ছাড়া আমরা আসলে অন্য কিছু ব্যবহার করতেছি না। মানে মুরগিটা কিন্তু পুড়তেছে, ধোয়া বেরোতেছে, তাই তো? আচ্ছা, এইটা নিয়ে আমার দর্শক ফলোয়াররা বিজনেস কিভাবে করতে পারবে? বিজনেস যেভাবে করতে পারে, যারা ভাই ফুড কার্টের বিজনেস করে, ফুড কার্টে যেটা দেখা যায় যে আপনারা কি আলাদা একটা গাড়িকে আলাদাভাবে মডিফাই করা লাগে। আচ্ছা, এবং ওই গাড়িটা আপনি ওই গাড়ির পিছনে আপনার একটা ক্যাপিটাল কস্ট আছে, গাড়ির খরচ তো অনেক অনেক খরচ হয়। এখন আপনি এখানে যেটা করতে পারেন যে ইউজুয়ালি এই জিনিসটা বানানো হয়েছে যেন একটা ভ্যানের উপরে, স্টেট ভ্যানের উপরেই জিনিসটা ইউজ করা যায়। আচ্ছা আচ্ছা। অথবা কেউ যদি ধরেন ফুড কার্টে অনেকে ধরেন দোকানের সামনের অংশে করে তখন ওই স্ট্যান্ড ইউজ করতে পারে, কিন্তু ইউজুয়ালি এটা এই জিনিসটা তৈরি করা হয়েছে যেন আর একটা ভ্যানের উপরে, জাস্ট অনলি তার একটা ভ্যানের উপরে নিয়ে সে কিছু করবে, যিনি পুরো কাজটা করতে পারবে, তার কোনো কিছু মডিফাই করা লাগবে না। আচ্ছা, বিজনেসটা আসলে তারা যদি করতে চায়
তারা এই এইভাবেই করতে পারবে, তাদের আসলে ফুড কার্টের ঝামেলা যাওয়া লাগবে না, ইউজুয়ালি একটা ভ্যান ভাড়া নিয়ে জিনিসটা করতে পারবে। মুরবে এটা কি দিতেছেন? এটা এটা তেল আর মশলা। তেল আর মশলা? কিসের তেল? সরিষার তেল। সরিষার তেল? আচ্ছা, মুরবি তো এই কাজে এক্সপার্ট। হ্যাঁ, জিনিসটা ভাই তৈরি করছে, ভাই আর কি জিনিসটা বানাইছে। আচ্ছা, এরপর আর কি ভাইয়ের সাথে আমরা প্রথমে ইয়ে করছে যে ভাই তাহলে আসলে এটা দিয়ে আমাদের রান্না করে টেস্ট করা উচিত। আচ্ছা, এখন আমরা চুলার দাম টাম পরে জানবো, আগে আমরা মুরবির কাছে জানি এই বারবিকিউর জন্য যে মুরগিটা এটা আমরা প্রসেসিং কিভাবে তৈরি করি, মশলাটা কিভাবে তৈরি করতে পারবো? মশলাটা ওই যে বাজারে কাবাবের মশলা, তান্দুরি মশলা প্যাকেট পাওয়া যায়, কাবাবের মশলাও খোলা পাওয়া যায়, খোলা বাজারে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, কাবাবের মশলা পাওয়া যায়, কিছু মরিচ ফাঁকি লাগে আর গরম মশলার ফাঁকি কিছু একটা দিলে ভালো হয়। আচ্ছা, এই তো এই মোটামুটি মশলা দিয়ে সরষের তেল দিয়ে এটা মাটন করে রাখলে, কিছুক্ষণ আগে রাখলে বাস হয়ে যায়। মানে মুরগিটা প্রসেসিং করার পর কতক্ষণ মাখায় রাখতে হয়? এই এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা। ফ্রিজিং করতে হয়? ফ্রিজিং করলে ভালো, না করলে সমস্যা নেই। কেন? আর তারপর এটা প্রসেসিং করবার সাথে সাথে এটার উপরে দিয়ে দিলে হয়ে যাবে? হ্যাঁ। কতটুকু সময় লাগে? আধা ঘন্টা লাগে বা একটু বেশি, এরকম আধা ঘন্টা এরকম বা একটু বেশি কম বেশি লাগে। হ্যাঁ, আমার তিন চার চারটা মুরগি করি, এক ঘন্টা বা দেড় ঘন্টা সোয়া ঘন্টা লাগে, হয়ে যায়। আচ্ছা, মাশাল্লাহ, অনেক ভালো লাগলো। যারা নতুনভাবে বিজনেস শুরু করতে চান আপনারা কিন্তু এই বিজনেসটা চালু করতে পারেন, অথবা অনেকে পার্টি করেন, পার্টি করার জন্য বিভিন্ন বড় বড় হোটেলে যান কিন্তু খরচ বেশি পড়ে যায়, তা আনন্দ পাওয়া যায় না। এরকম একটা চুলা কিনা নিজের ফ্ল্যাটের ভিতরে রাইখে দেবেন, যখন বন্ধু বান্ধব আসবে ছাদে নিয়ে অথবা বাসার সামনে এভাবে পার্টি করতে পারেন। তো এখন হচ্ছে ভাই যে শীতের বেলা মানুষ জন্য এই যে র্যাকেট খেলে, অথবা হচ্ছে শীতের সময় আউটডোর অ্যাক্টিভিটি কিছু থাকে, তখন তারাও ব্যবহার করতে পারবে। অথবা কিছু যে যারা আর কি ধরেন নিজের বাসার জন্য নিতে চান, বাসার জন্য একটা নিলে ভাই আপনি পুরো ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি সবাই ইউজ করতে পারবে এবং লাইফ টাইমে আপনার আর কিছু ই করা লাগবে না, কি করা লাগবে কোনো কিছু। আর সেকেন্ডবার আপনার আসলে বারবিকিউর জন্য কিছু কেনা লাগবে না। এটাতে বারবিকিউ সব হবে, মুরগি হবে, এখানে মুরগি, গরু, ইভেন বার্গারও করতে পারবেন। আপনি যখন এই জিনিসটা একদম নিচে নামানো যায়, কয়লার জাস্ট উপরে রাখা যায়, বার্গারটাও আপনি ই করতে পারবেন। আর কাবাব, যত প্রকার কাবাব আছে, ধরেন মুরগির কাবাব, বটি কাবাব, শিক কাবাব, ইভেন যে স্টেক রান্না করে না বড়, এইটাও আপনি করতে পারবেন এখানে। আমরা মোটামুটি গরুর মাংস, মুরগির মাংস এগুলো দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখছি, এখন তো আপনার সামনেই রান্না করতেছে, আপনি খাওয়ার পরে বুঝতে পারবেন টেস্ট কেমন হয়। আমি ভাবছিলাম যে কাঠের কয়লাটা আগুনটা নিভে যাবে, কিন্তু না, কোনো প্রকার বাতাস ছাড়াই এত সুন্দর যে কাঠের কয়লা দিয়ে বারবিকিউ করা যায় আমি প্রথম দেখছি। আপনারা হয়তো অনেকেই আগে হয়তো দেখতে পারেন, কিন্তু আগুনটা প্রচুর তাপ, আমার মনে হয় হওয়ার কাছাকাছি, নাকি আরও সময় লাগবে? আরেকটা সময় লাগবে। তো ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে সবাই যোগাযোগ করতে পারেন। আর এইটার প্রাইসটা কত রাখতেছেন আর এটার সাথে কি কি পাবে? এটার সাথে তো এখানে তো আপনি দেখছেন স্ট্যান্ড আছে, ট্রে আছে, আগুন জ্বালানোর বক্স আছে এবং এই মেশিনটা আছে। আপনি সাথে এই মাংস নাড়াচাড়া করার টুলটা পাবেন। আচ্ছা, আপনি এখানে কয়লা টান দেওয়ার একটা টুল আছে, এটা পাবেন, শিক পাবেন পাঁচ ছয়টা। এই যে শিকগুলো, হ্যাঁ এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে ফ্ল্যাট শিক, এগুলো হচ্ছে ভাই আপনি দেখেন এগুলো কিন্তু রেস্টুরেন্ট কোয়ালিটির শিক, এগুলো কিন্তু হচ্ছে ওই নর্মাল হচ্ছে যে গোল্ড শিক। এই শিকের কাজ কি? শিকের কাজ হচ্ছে আপনি বটি কাবাব যদি কেউ করতে চায়, আচ্ছা আচ্ছা, এই শিকের ভিতরে জিনিসটা দিয়ে শিকটা আর কি এখানে রাখতে পারবেন। আপনি শিকটা এইভাবে রাখতে পারবেন, তাহলে আর কি আপনি শিক কাবাবও করতে পারবেন এখানে, তখন এই নেটটা আপনার না ইউজ করলেও হবে। তো এটার প্রাইসটা কত রাখতে? টোটাল প্যাকেজের প্রাইস ভাই আমরা হিসাব করছি যে 5,000 টাকা রাখবো, কিন্তু আপনার নাম বললে আসলে কিছু ডিসকাউন্ট পাওয়া যাবে আশা করা যায়। মানে 5,000 টাকা প্রাইস রাখতেছেন, যদি কেউ ফোন করে বা আসে আপনার নাম বলতে হবে তাহলে সে ডিসকাউন্ট পাবে। আমিন ভাই বললে সে একটা ডিসকাউন্ট হবে। আপনি ধরেন আপনার কিন্তু আর সেকেন্ড কোনো কিছু নেওয়া লাগবে না, আপনি টোটাল এই প্যাকেজটা ক্রয় করে আপনি সাথে সাথে বারবিকিউ শুরু করে দেবেন। ধরেন আপনার অনেকে হচ্ছে নেট দিবে, শিক দিবে না, অথবা হচ্ছে মাংস ধরার এই এই জিনিসটা আপনার আলাদা কিনতে হবে। প্রথমে বলা হয় যে তার দাম এত, তারপরে দেখা যায় অ্যাক্সেসরিজ কিনতে অনেক টাকা চলে যাচ্ছে, সকল প্রকার সকল অ্যাক্সেসরিজ সহ আপনি পেয়ে যাবেন। 5,000 টাকার ভিতরে অল প্যাকেজ, টোটাল প্যাকেজটা পেয়ে যাবেন। আর আমরা কয়লা দিয়ে যে বারবিকিউগুলো করি ওতে খরচ বেশি হয়, আর লাকড়ি দিয়ে করলে কয়লার অর্ধেক খরচ তো কমে, অর্ধেকের চেয়ে একটু বেশি কমে, কিন্তু তিন ভাগের এক ভাগ হয় না। আমি এটাও হিসাব করছি, আমি কয়লা কিনে কাঠ কিনে আমি হিসাব করে দেখছি, তিন ভাগের এক ভাগ হয় না। তাহলে আপনি যদি হিসাবটা করেন এরকম যে কয়লা লাগতেছে 100 টাকার, কাঠ লাগে এক্স্যাক্টলি 40 টাকার, কয়লার 40% খরচ হয়। আর ওই হচ্ছে যে আপনার কোনো দ্বিতীয় ইলেকট্রিক লাইন লাগবে না, যে আপনার এই আগুনটা আপনার ধরায় রাখা লাগবে, এটার এই আলাদা যে ফ্যানের খরচ বা বিদ্যুৎ বিল, এই পুরো জিনিসটা আপনার নাই, আপনার ফ্যানও কিনতে হবে না কোনো, এই আগুনটা সবসময় থাকবে, আপনি নানি বানো বন্ধু এটা থাকবে। আমাদের অলরেডি বারবিকিউ তৈরি করা হয়ে গেছে, এখন তৈরি শেষে সস দিয়ে
কি করা হচ্ছে? আমরা একটু বারবিকিউ সস মাখাই, তারপর নামাই ফেলবো আর কি। শেষ ফিনিশিং এ একটু বারবিকিউ সস দিয়ে দিলাম উল্টায় পাল্টায়। মানে বারবিকিউ সস কি আলাদা? এটা মার্কেট থেকে কিনতে পাওয়া যায়? কিনতে পাওয়া যায়। কোন কোন দেশে থাকে এটা? এটা দুবাইর পাওয়া যায়, ইটালিয়ানও পাওয়া যায়, আমেরিকান পাওয়া যায়। আমেরিকানটা একটু দাম বেশি, দুবাইটা একটু দাম কম। আচ্ছা আচ্ছা। তো এই সব কিছু আপনি শিখতে পারবেন, যারা সোলারটা নেবেন সরাসরি তাদের অফিসে আসবেন, কারণ বাজার এরশাদ বিল্ডিং। তো কারণ বাজার এই এরশাদ বিল্ডিং এর সামনে আইসা ফোন দিলেই আপনাকে রিসিভ করে তাদের অফিসে নিয়ে আসবে। আর এই চুলাটা নিয়ে যেতে পারবেন, যারা আসতে পারবেন না কুরিয়ার এবং কন্ডিশনে এই চুলাটা নিতে পারবেন। মূলত আমি বলি যাদের হোটেল আছে তাদের জন্য এই চুলাটা খুবই জরুরি, খুবই জরুরি। কারণ আপনি শুধু দুপুরবেলায় ভাত বেছেন, সকালবেলায় পরোটা বেছেন, আর বিকালবেলায় দুপুরবেলায় হয়তো সিঙ্গারা সামোসা এগুলো ভাজেন, এগুলো বিক্রি করেন, কিন্তু সবাই একই খাবার প্রতিদিনই খায়। আপনার দোকানে নতুন কাস্টমার আনার জন্য, ব্যবসাকে আরও বেশি বৃদ্ধি করার জন্য এই 5,000 টাকার একটা চুলা আপনার জন্য খুবই জরুরি। টাকাটা বড় বিষয় না, বিষয় হলো নতুন খাবার আপনার এলাকার মানুষ খাইতে পারবে, এলাকার মানুষকে ভালো জিনিসটা খাওয়াইতে পারবেন। কারণ লাকড়ির রান্নার স্বাদ অনেক পার্থক্য, আর কয়লার সাইতে এই লাকড়ি দিয়ে যেই কয়লাটা বের হয় এই কয়লার খরচ অনেক কম, অনেক কম খরচে আপনি এই বারবিকিউগুলো তৈরি করতে পারবেন, শিখ কাবাব তৈরি করতে পারবেন এই চমৎকার আর্জেন্টিনা বারবিকিউ চুলা দিয়ে। চুলাটার নাম অবশ্যই আর্জেন্টিনা বারবিকিউ চুলা, কারণ এটা ওই দেশেই এই পদ্ধতিতে তারা বিক্রি করে এবং ওই দেশের মানুষ এইভাবেই কিন্তু তারা খায়। আমাদের দেশ হয়তো নতুন, আপনি এভাবে শুরু করেন, আপনার হোটেলের সামনে একটা মেশিনটা লাগান, আশা করি অনেক বিক্রি হবে, অনেক বিক্রি হবে। যারা চুলাটা নিতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার দিতে, সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন। আর আমিন টিভি ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এরকম নিত্য নতুন ব্যবসায়িক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য, ব্যবসায়ীদের আরো বেশি ব্যবসা বৃদ্ধি করার জন্য, আপনার প্রতিষ্ঠানে বসে বিভিন্ন প্রোডাক্ট পাইকারি কেনার জন্য আমার এই মূলত আমিন টিভি ইউটিউব চ্যানেল। তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। আর সামনে নতুন উদ্যোক্তাদের জন্য নতুন নতুন কিছু চমক ভিডিও আসতেছে, সেই ভিডিওগুলোর জন্য সবাই অপেক্ষা করবেন। আশা করি অনেক ভালো কিছু পাবেন, আপনাদের জন্য অনেক তথ্যবহুল ভিডিও আমিন টিভিতে আসবে ইনশাল্লাহ। তো আমার জন্য সবাই দোয়া করবেন, যাদের চুলাটা লাগবে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।